নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো সয়াবিন পকোড়া। সয়াবিন পকোড়া বানাবার জন্যে যা যা উপকরণ লাগবে সেগুলি একবার দেখে নিই। প্রথমেই লাগবে সয়াবিন, আর লাগবে বেসন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে নুন। সেদ্ধ করা সয়াবিনগুলো আমি তেলে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার এর মধ্যে একে একে বেসন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য জল দিয়ে এটা মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি একে একে সব ছেড়ে দেব। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। এটা চায়ের সাথে গরম গরম খুবই ভালো লাগে। আশা করি এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।